يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه إن আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি তোমরা যখন সাহায্য চাইবা দুই ভাবে দুইটা স্রোতে দুইটা পদ্ধতিতে সাহায্য চাইবা যখনই বিপদে পড়ে যাইবা যখনই মুসিবতে পড়ে যাইবা যখনই এই চতুর্দিকে শত্রুর হানা কটিন বিপদের মুহূর্তে আল্লাহর সাহায্য যদি পেতে চাও এক নম্বর হলো সবর করা আর দুই নম্বর হলো সালাতে দাঁড়িয়ে যাওয়া এক নম্বর ধৈর্য ধারণ করা আর দুই নম্বর নামাজে দাঁড়িয়ে যাওয়া যত কঠিন বিপদে হোক না কেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল বলছেন বলছেন আল্লাপাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা দর্জারণ করে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গণিত পুরস্কারের ব্যবস্থা তাদের জন্য করে দেয় যারা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে মুসিবত থেকে তাদেরকে কিভাবে উদ্ধার করেন একটু লক্ষ্য করে দেখুন সহি মুসলিমের বর্ণনা মুসলিম শরীফের তিন হাজার পাঁচ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ মালবানি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন বিশ্ব নবী সাল্লাহ আলহ্লাম সাহাবি কারামদের সামনে একবার বয়ান করছিলেন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা শোনো তোমাদের পূর্বের জামানার একজন বাদশাহ ছিল ওই বাদশাহ একজন জাদু করছিল ওই বাদশার একজন জাদু করছিল ওই জাদুকর যখন বাদ্ধকে উপনীত হয়ে গেল তখন বাদশাহকে ডাক দিয়ে বলে বাদশাহ আমার বয়স তো শেষ প্রান্তে তখন মারা যাই বলা যাই না একটা বালক ব্যবস্থা করে দিন ওই বালককে আমার এলেমগুলো আমার বিদ্যাগুলো আমার অর্জনগুলো তাকে আমি শিখিয়ে দিই আমার জ্ঞানগুলো তাকে দিয়ে দিব এই জন্য একজন বালক তাকে নির্ধারণ করে দিল ওই বালককে সে যেন তার জাদুবিদ্যাগুলো শিক্ষা দিতে পারে দীক্ষা দিতে পারে ওই বালক যখন তার কাছে বিদ্যা অর্জন করার জন্য আসে তখন প্রতিমধ্যে একজন ধর্ম যাজকের সাথে সাক্ষাৎ তার বৈঠকে বসলো বসার পরে ওই ধর্ম যাজকের কথাগুলো শুনে তার কাছে খুব পছন্দ হলো ভালো লাগলো যার কারণে একটু বসলো বাড়িতে যেতে দেরি হয়ে গেল মা বলল দেরি হলো কেন বললো এমন একজন ধর্ম যাজকের সাথে আমার মুলাকাত হয়েছে তার কথাগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে মার আগাননি তো হায়া গেলাম আর ডাক দেয়া বলে তার কাছে কেন বসলে তার কাছে কোনোদিন বসতে পারবে না মার দুর শুরু করে দিস বলে পরের দিন ধর্ম কাছে বলল হুজুর আমি আপনার কাছে বসি জন্য বাড়িতে দিরি হলেই মামাকে মার দূর দুর করেন ধর্ম তাকে শিখিয়ে দিল বাড়িতে যেতে যদি দেরি হয় তাহলে বর বা আমার উস্তাদের কাছে দেরি হয়েছিল আর যদি উস্তাদের কাছে যেতে দেরি হয় বলবা বাড়িতে দেরি হয়ে গিয়েছিল এভাবেই চলতে লাগলো একদিন ওই বালক যখন রাস্তা দিয়ে যায় দেখি রাস্তা একটা অদ্ভুত প্রাণী মানুষের চলাচল বন্ধ হয়ে গেল মানুষ রাস্তায় যেতে পারছে না অদ্ভুত প্রাণী তখন ওই বালক সিদ্ধান্ত গ্রহণ করলো আজকে পরীক্ষা করব আমার ধর্মযাজক উস্তাদ সত্য নাকি ওই জাদুকর উস্তাদ সত্য কে সত্যবাদী আজকে পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা করার জন্য সে প্রথমে একটা পাথর ছুঁড়ে ওই উস্তাদের কথা বলে যদি উস্তাদ যে তা যার কাছ থেকে জাদুবিদ্যা অর্জন করে সে যদি সত্যবাদী হয় তাহলে ওই পাথরের আঘাতে যেন ওই পানিটা মারা যায় যখন এই পাথরের আঘাতটা ওই প্রাণীর শরীরে লাগলো ওই প্রাণীটার সাথে সাথে তার প্রতি মায়ের মুখ হয়ে গেল যেন তাকে ধরে ফেলবে এরপরে যখন আর একটা পাথর নিয়ে বলল ওই বালক বলতে আরম্ভ করল আমার ওই ধর্ম যাজক যদি সত্য হয় তাহলে আমার এই পস্তর আঘাতে যেন ওই অদ্ভুত প্রাণীটা মারা যায় সাথে সাথে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে অদ্ভুত পানিটা মারা গেল মানুষের চলাচলের পথটা উন্মুক্ত হয়ে গেল এবার লোকমুখী প্রচার শুরু হয়ে গেল এই বালক অনেক কিছু অর্জন করেছে সে পুষ্ট রোগীকে বালো করতে পারে জন্মান্ত ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতে পারে এমনটা যখন সংবাদ ছড়িয়ে পড়ল ওই রাজ দরবারে একজন মন্ত্রী ছিল একজন সদস্য দিল সে চোখ অন্ধ ছিল ওই বালকের কাছে মোট অঙ্কের হাদিয়া তো ফানি আসলাম এসে বলতে আরম্ভ করলো রে বালক তুমি নাকি জাদু বিদ্যার মাধ্যমে জাদু বিদ্যার মাধ্যমে তুমি নাকি চোখের জুতি ফিরিয়ে দিতে পারো তোমার জন্য হাদিয়াগুলো নিয়ে এসেছে এগুলো গ্রহণ করম আমার চোখের জুতি ফিরিয়ে দাও বালক ডাক দেয়া বলে চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার মালিক আমি নাম যিনি ফিরিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ রব্বুল আলমী সে আল্লাহ পক রব্বুল আলমিনের প্রতি যদি অগাধ বিশ্বাস স্থাপন করতে পারো আল্লাহর উপরে যদি মান আনতে পারো আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে যা বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাই কবল করে দেবেন আমার ভাই সাথে সাথে ওই রাজ সদস্য কালিমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর কাছে প্রার্থনা করল আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে তার চোখের জুতি ফিরে দিল চোখটা ভালো হয়ে গেল এবার বালক ডাক দিয়া বলে বাদশাহ কাছে আমার কথা বলেন না আবার বালক কি তার উস্তাদ বলেছে তোমার জ্ঞান আমার চেয়ে বেশি হয়ে গেছে সুতরাং যাও যাও তবে আমার নামটা ফাঁস করে দিও নাম রাজ যাওয়ার পর যে লোকটা ছিল অন্ধ এই লোকটা এখন চোখে দেখতে পায় মানুষেরা বলা বলি শুরু করে দিল এই লোকটা তো অন্ধ ছিল কিভাবে চোখের আলো ফিরে পেল বাদশাহ তাকে ডাকাইল বলো তোমার চোখের আলো কিভাবে পাইলাম বলে চোখের আলো তো আমার আল্লাহ দিয়েছেন যে আল্লাহ পাকবুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন বাদশাহ আগার নিতে হয়ে গেল বলে আমি চার আবার রবকে আমি চার আবার কে আমি তো আল্লাহ আমি তো রব নাউজ তখন তার উপরে যখন অত্যাচার শুরু করে দিল বালকের নামটা ফাঁস করে দিল বালককে তখন দরে আনা হলো বালককে বাদশাহ ডাক দেয়া বলে তুমি অনেক বড় জ্ঞানী হয়েছ তুমি অনেক জাদুবিদ্যায়ে পারদর্শী হয়েছ এই জন্য তুমি অনেক কিছুই জাদুর মাধ্যমে করতে পারো বলক ডাক দেয়া বলে আমি কিছুই করতে পারি না যিনি করেন তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলমী সে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু করে থাকেন তিনি হচ্ছেন সব কিছুর মালিক এবার বাদেশ তার উপর নির্যাতন শুরু করে দিল আর ওই বালকের সামনে ওই বাদশাহ যে মন্ত্রী ছিল যে সদস্য ছিল তাকে দুনিয়া থেকে সরাইয়া দিল যখন বালকের উপর নির্যাতন শুরু করে দিল জুলুম শুরু করে দিল এক পর্যায়ে বালক তার উস্তাদের নামটা বলে দিল উস্তাদকে ধরে আনা হলো উস্তাদকে ডাক দিয়া বলে এখনো সময় আছে এই জায়গা থেকে তুমি সরে যাও উস্তাদ বলে না পারবো না তখন তিনি তার মাথার মধ্যে করাত ধরে উস্তাদকে ওই ছাত্রের সামনে শিষ্যের সামনে করাত দিয়ে খন্ডিত করে দেয়া হলো আর বালককে ডাক দেয়া বলে দেখলা তো তোমার সামনে দুইজনকে শেষ করে দিলাম তোমার অবস্থা এমন হবে তবে তুমি যেহেতু বালক মানুষ তোমাকে সুযোগ দিলাম এখনো সুযোগ আছে তুমি কালিমা বাদ দিতে পারো আর কয়েকজন লোককে বললো বলল যাও এই বালকটাকে নিয়ে পাহাড়ের উপরে চলে যাও পাহাড়ে গিয়া সে যদি ধর্ম থেকে ফিরে আসে তাহলে তো ভালো ওই মতো ওই পাহাড় থেকে তারা ধাক্কা দিয়ে জমিনে নিক্ষেপ করবা দুনিয়ার সব খেলা শেষ হয়ে যাবে ওই পাহাড়ের উপরে ওই বালককে নিয়া কয়েকজনে সম্মিলিত হইয়া পাহাড়ের উপরে উঠলো পাহাড়ের উপরে উঠার পর ওই বলো আল্লাপ্রুম্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ্ম ফিহিম বিমা শেতাব আল্লাহ হম্মা ফিহিম বিমা শেতাব আল্লাহ যেভাবে হোক এই কঠিন বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন এই কঠিন মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করেন এই কথা বলার পর আল্লাহ আল্লাপাকুল বালকের দোয়া কবুল করলেন সাথে সাথে ওই পাহাড়ের উপরে জাকুনি শুরু হয়ে গেল ওই বালকের সাথে যারা ছিল সবগুলো ছিটকে পড়ে জাগায় শেষ আর বালক অক্ষত অবস্থায় বাদশার দরবারে রাজ দরবারে হাজির হয়ে গেল সুবান বাদশার দরবার অবস্থায় বালক হাজির হয়ে গেল বাদশাহ ব্যাপার কি তুই মনে বলে না আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন বলে তোর সাথের গুলো কোথায় একটাও নাই গুলা জায়গায় ক্ষত এবার বালক ডাক দিয়া বলে বালককে ডাক দিয়া বলে এখনো সময় আছে তুমি সরে যাও অথবা তোমার সামনে আরো বিপদ আছে তখন কয়েকজন লোককে বলে যাও তাকে যেন দেড় মাস চলে যাও নদীর মাঝখানে চলে যাওয়ার পরে তাকে তালকিন করবা সে যদি ধর্ম থেকে ফিরে আসে তো ভালোই আর যদি ধর্ম থেকে ফিরে না আসে তাহলে নদীর মাঝখানে নিক্ষেপ করবা পানি খেতে খেতে যে কালা শেষ হয়ে যাবে তাই কল নদীর মাঝখানে নিয়ে গেল আর বালক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হিম বিমা সেতা আল্লাহ্ম ফিহিম বিমাসিতা আয়া জি ভাব হোক এখান থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ পাক রব্দুল আল এই কঠিন অবস্থা মানুষদেরকে কিভাবে হেফাজত করেন সাথে সাথে নদীর মতরে নদীর মাছ উচ্চা সৃষ্টি হয়ে গেল ওই নদীর ভিতরে যখন তরঙ্গমালা উচ্চা সৃষ্টি হয়ে গেল তখন সাথে যা ছিল সবগুলো ওই নদীতে পরে মারা গেল আর ওই বালক অক্ষত অবস্থায় রাজ দরবারে হাজির হয়ে গেল বাদশা ডাক দিয়ে বলে কিরে মরিস নাই বলে না আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন সাতের গুলা কোথায় সাতের সবগুলো জায়গায় এসে এবার বালক ডাক দিয়ে বলে বাদশাহ আপনি কি আমাকে মারতে চান বাদশা ডাক দিয়ে বলে কি বলিস আমি তো তোকে মারতে চাই বলে তাহলে আমি যেইভাবে বলবো এইভাবে কাজ কর আমাকে মারতে বাদশা ডাক দিয়ে বলে তাড়াতাড়ি বল তোর কারণে কত মানুষ মুসলমান হয়ে যাচ্ছে কত মানুষ দিন থেকে সরে যাচ্ছে আমাদের ধর্ম থেকে সরে যাচ্ছে তোকে তো আগে মারার দরকার বালক বলে গ্রামের সমস্ত মানুষকে একটা মাঠে একত্রিত করুন একত্রিত করে একটা ধনুকে তীর নিয়াম এরপরে বলেন বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে আমার দিকে তীর ছুড়বেন আমি তীরের আঘাতে মারা যাই বাদশা তাই করলাম গ্রামের মহল্লার সমস্ত মানুষকে একত্রিত করল ধনুকে তীর নিয়াম এরপরে বিসমিল্লাহ রব্বিল গোলাম বলেই যখন বালকের দিকে ছুড়ে মারল আঘাতে বালক সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিল অবস্থিত মহল্লার লোকেরা বুঝতে পারলো বালকের রবি হলো সব এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেল বাদশা বলে জ্বালা তো আরো বেড়ে গেছে একটাকে বন্ধ করার জন্য এখন দেখি হাজার হাজার মুসলমান হয়ে গেছে বাদশা হুকুম করলো আগুন জ্বালিয়ে দাও সবগুলোকে আগুনে জ্বালিয়ে পড়িয়ে সারখার করে দাও আমার বলার উদ্দেশ্য হলো কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন আমরা যদি ওই বালক যে আমলটি করেছিল যেভাবে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে সাহায্য পেয়েছিলেন এই দোয়াটি যদি আমরাও করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সাহায্য করবেন এজন্য যাদের শত্রু বেশি চতুর্দিকে শত্রু যে কোনো মুহূর্তে শত্রু আমাকে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে শত্রু আমাকে হত্যা করে ফেলতে পারে সেই শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ প্রতিদিন আমরা এক শতবার পড়বো অথবা পাঁচ পাঁচক্ত নামাজের পরে আমরা একুশ বার আল্লাহ আল্লাহাম আল্লাহ নামাজের পরে একুশ বার পড়ব আগে আমরা দুরু শরীফ পরে নিব আল্লাহ সাল্লাহ মুহাম্মদ আল্লাহ সাল্লাহ মুহাম্মদ অথবা সাল্লাহ আলহি সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরপর আমরা দৈনন্দিন একশত বার অথবা পাঁচ নামাজের পরে আমরা একুশ বার পরব একচল্লিশ দিন পর্যন্ত আমরা আমল করতে থাকি শত্রু যতই শক্তিশালী হোক যতই ক্ষমতা হোক হোক পাক রব্বুল আলমিন ওই শত্রুকে ধ্বংস করে দিবেন রব্বুল আলমিন আলামিন ভাবে আপনাকে আমাকে হেফাজত করবে